আজকে আমরা জানব, গত ক্লাসে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আরডিবিএমএস নিয়ে আলোচনা করেছিলাম এবং আরডিবিএমএস এর একটা টেবিলের বা একটা রিলেশনের বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা জানব এন্টিটি, এন্টিটি সেট, অ্যাট্রিবিউট। প্রথমে আসছে এন্টিটি। এন্টিটি কি? না, এন্টিটি হচ্ছে কোনো বাস্তব সত্তা। কোনো বাস্তব সত্তাকে বলা হয় এন্টিটি, যার বাস্তবে কোনো অস্তিত্ব আছে। যেরকম স্টুডেন্ট, স্টুডেন্ট এটা একটা এন্টিটি, মানে ছাত্র বা ছাত্রী বাস্তব অস্তিত্ব আছে। ডক্টর, এরও বাস্তব অস্তিত্ব আছে। বুক, এরও বাস্তবে অস্তিত্ব আছে। আর এইগুলোকে বলা হচ্ছে এন্টিটি, যাতে বাস্তবে অস্তিত্ব আছে। আর এন্টিটি সেট, এন্টিটি সেট কাকে বলা হবে? স্টুডেন্ট বলতে আমরা কতজন স্টুডেন্টকে বুঝি? একজন স্টুডেন্ট, মানে ছাত্র বা ছাত্রী। কিন্তু অনেকজন স্টুডেন্টকে নিয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে স্টুডেন্টদের সেট, মানে অনেকগুলো এন্টিটি নিয়ে তৈরি হয় এন্টিটি সেট, মানে অনেক স্টুডেন্টকে নিয়ে তৈরি হচ্ছে স্টুডেন্ট এন্টিটি সেট, অনেকজন ডাক্তারকে নিয়ে তৈরি হচ্ছে ডক্টর এন্টিটি সেট, অনেকগুলো বইকে নিয়ে বা বুককে নিয়ে তৈরি হয়েছে বুক এন্টিটি সেট। বুঝাতে পারলাম? তাহলে অনেকগুলো এন্টিটিকে নিয়ে তৈরি হবে এন্টিটি সেট। আর অ্যাট্রিবিউটস কাকে বলে? অ্যাট্রিবিউটস হচ্ছে কোনো এন্টিটি বা কোনো এন্টিটি সেটকে যে সকল বৈশিষ্ট্য বা গুণাবলী দিয়ে তাকে চিহ্নিতকরণ করা যায়, মানে কোনো এন্টিটি বা এন্টিটি সেটের যে সকল গুণাবলী থাকে বা বৈশিষ্ট্য থাকে তাদেরকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে কোনো এন্টিটি বা এন্টিটি সেটের যে গুণাবলীগুলি থাকে বা বৈশিষ্ট্যগুলি থাকে তাদেরকে বলা হচ্ছে কি, অ্যাট্রিবিউটস। যেরকম স্টুডেন্ট এন্টিটি বা এন্টিটি সেটের কী কী থাকতে পারে? স্টুডেন্টদের রেজিস্ট্রেশন নাম্বার থাকতে পারে, নেম থাকতে পারে, এজ থাকতে পারে, ডেট অফ বার্থ থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, ফাদার্স নেম থাকতে পারে, মার্কস থাকতে পারে, কি আর এগুলো হচ্ছে স্টুডেন্ট। আর রেজিস্ট্রেশন নাম্বার, নেম, এজ, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এগুলো হচ্ছে স্টুডেন্ট এন্টিটি বা এন্টিটি সেটের অ্যাট্রিবিউটস। আমার ডক্টর, ডক্টর, ডক্টর এন্টিটি বা এন্টিটি সেটে কী কী থাকতে পারে? ডিআইডি, ডক্টর একটা আইডি থাকে, নেম, মানে ডাক্তারের নাম থাকতে পারে, এজ, স্পেশালাইজেশন, আর মোবাইল নাম্বার। কে তাহলে একজন ডক্টর বা ডক্টর এন্টিটি সেটের কী কী অ্যাট্রিবিউটস থাকতে পারে? ডিআইডি, নেম, এজ, স্পেশালাইজেশন, মোবাইল নাম্বার। বুক, বই, বই কি কি থাকে তার অ্যাট্রিবিউটস বা গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি কি কি থাকতে পারে? ISBN, ISBN নাম্বার হয় একটা বই, বইয়ের পেছনে থাকে ISBN নাম্বার, বইটার নাম থাকবে, অথার থাকবে, ক্যাটাগরি থাকবে, মানে সায়েন্স, আর্টস, কমার্স বই, না জেনারেল বই, না উপন্যাস, না স্টোরি বুক, এরকম। আর কি থাকতে পারে? প্রাইস থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে, পেজেস থাকতে পারে, পাবলিকেশন থাকতে পারে, যে কোনো বৈশিষ্ট্য আমরা যোগ করতে পারি প্রয়োজন অনুযায়ী। তাহলে এন্টিটি, এন্টিটি সেট, অ্যাট্রিবিউটস, এগুলোকে বোঝা গেল? বোঝা গেল নিশ্চয়ই।
এই এন্টিটি সেট এবং অ্যাট্রিবিউট গুলোকে একরকম ভাবে প্রকাশ করা যায়। যেরকম আমি যদি বলি স্টুডেন্ট এন্টিটি সেট, তার অ্যাট্রিবিউট গুলোকে লেখা হবে কিসের মধ্যে, ফার্স্ট প্যাকেটের মধ্যে, তাহলে স্টুডেন্ট এন্টিটি সেটের অ্যাট্রিবিউট গুলো, তাহলে রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ডেট অফ বার্থ, এজ, অ্যাড্রেস, ফোন, ফোন নম্বর, দেখ ফার্স্ট ব্যাকেট শেষ। তাহলে এন্টিটি সেট এবং তার অ্যাট্রিবিউটগুলোকে ফার্স্ট ব্যাকেটের মধ্যে কমা কমা দিয়ে লেখা হয়। তাহলে এটা হচ্ছে এন্টিটি সেট, আর এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। ঠিক আছে, এই অ্যাট্রিবিউটের আবার ভাগ আছে, অ্যাট্রিবিউটের ভাগ আছে, টাইপস অফ অ্যাট্রিবিউট। টাইপস অফ অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের প্রথম ভাগ যেটা, সেটা হচ্ছে সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট। সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট মানে যে অ্যাট্রিবিউটগুলো মান একটাই হয়, যে অ্যাট্রিবিউটগুলোর মান একটাই হবে তাকে বলা হচ্ছে সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট। যেরকম একটা স্টুডেন্টের, একটা ছাত্রের নাম কটা হয়, একটাই নাম হয়, তাহলে নেমটা হচ্ছে সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট। তাহলে এক্সাম্পল কি, নেম, তাহলে স্টুডেন্ট রিলেশনের নেম অ্যাট্রিবিউট হচ্ছে সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট। এজ, সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট। ডেট অফ বার্থ, সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট, তাহলে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ একটাই হয়, তাহলে সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট। তাহলে যে অ্যাট্রিবিউটগুলোর মান একটা হয় তাকে বলা হচ্ছে সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট মানে যে অ্যাট্রিবিউট গুলোর মান একের বেশি হতে পারে, যে অ্যাট্রিবিউট গুলোর মান একের বেশি হতে পারে। যেরকম ফোন, এই যে এটা ফোন, ফোন অ্যাট্রিবিউটের মান একাধিক হতে পারে। কেন? একজন ব্যক্তির একাধিক ফোন নম্বর থাকতেই পারে, তাহলে ফোন অ্যাট্রিবিউটের মান একাধিক হয়। এখন আমাদের কারো একটা ফোন নম্বর নেই, সবার ফোনে দু তিনটে করে সিম, সেই জন্য ফোনটা হচ্ছে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। ঠিক আছে, তিন নম্বর, তিন নম্বরে হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। ডিরাইভড অ্যাট্রিবিউট, ডিরাইভড অ্যাট্রিবিউট মানে যে অ্যাট্রিবিউটের মান অন্য কোনো অ্যাট্রিবিউট থেকে পাওয়া যায়। ধর এই অ্যাট্রিবিউট, ধরা যাক আমি এই অ্যাট্রিবিউটের মান জানি না, ধরা যাক আমরা এই অ্যাট্রিবিউটের মান জানি না, একটা অ্যাট্রিবিউট তার মান আমরা জানি না, সেটা যদি অন্য অ্যাট্রিবিউট থেকে আমরা পেতে পারি তখন তাকে বলা আছে ডিরাইভড অ্যাট্রিবিউট। যেরকম এজ, কোনো একটা স্টুডেন্টের এজ, বয়স আমি জানি না কিন্তু তার ডেট অফ বার্থ জানি, একটা স্টুডেন্টের একটা স্টুডেন্টের এজ আমরা জানি না, বয়সটা জানি না কিন্তু তার ডেট অফ বার্থ জানি, তাহলে আমরা এজটাকে ক্যালকুলেশন করে নিতে পারবো। তো তাহলে এই এজটাকে বলা আছে ডিরাইভড অ্যাট্রিবিউট। ডিরাইভড অ্যাট্রিবিউট কোনটা, যে অ্যাট্রিবিউটের মান জানা না থাকলেও অন্য অ্যাট্রিবিউট থেকে আমরা পেতে পারি তখন তাকে বলা হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। তাহলে এজ অ্যাট্রিবিউট কি, ডিরাইভ ফ্রম ডিওবি, তাহলে ডেট অফ বার্থ থেকে আমরা এজটাকে পেতে পারি, তাহলে এজটা ডিরাইভ ফ্রম ডিওবি। ঠিক আছে, নেক্সট চার নম্বরে আমরা বলতে পারি কি, কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট কাকে বলে, না যে অ্যাট্রিবিউটকে একাধিক অ্যাট্রিবিউটে ভাঙা যায়, যে অ্যাট্রিবিউটকে একাধিক সাব অ্যাট্রিবিউটে ভাঙা যাবে,
যে অ্যাট্রিবিউটকে একাধিক সাব অ্যাট্রিবিউটে ভাঙা যাবে তাকে বলা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। যেরকম নেম, নেমকে আমরা ভাঙতে পারি বিভিন্ন জায়গায়, কিন্তু ফরম্যাট হবে লেখা থাকে ফার্স্ট নেম, মিডিল নেম আর লাস্ট নেম। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এগুলো তো ভাঙা যায়। তাহলে নেম অ্যাট্রিবিউটটাকে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এই তিনটে সাব অ্যাট্রিবিউটে ভাঙা যায়। তাহলে নেম অ্যাট্রিবিউটটাকে, এই নেম অ্যাট্রিবিউটটাকে তখন বলা হবে কি কম্পোজিট অ্যাট্রিবিউট। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট, কি অ্যাট্রিবিউট কাকে বলে? না, যে অ্যাট্রিবিউটের মান এক এবং অদ্বিতীয় হয়, যে অ্যাট্রিবিউটের মান এক এবং অদ্বিতীয়, মানে দুটো এন্টিটির ক্ষেত্রে, দুটো এন্টিটির ক্ষেত্রে একই হবে না, যে অ্যাট্রিবিউটের মান একাধিক এন্টিটির ক্ষেত্রে একই হবে না, তাকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট। যেরকম রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু কি অ্যাট্রিবিউট। কেন সব সময় অলওয়েজ রেজিস্ট্রেশন নাম্বারটা সবার ক্ষেত্রে আলাদা হয়, এটা অদ্বিতীয় মানে ইউনিক, কখনো কোনো দুজন ব্যক্তির ক্ষেত্রে বা স্টুডেন্টের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার একই হতে পারে না, সেই জন্য রেজিস্ট্রেশন নাম্বারটাকে বলা হয় কি কি অ্যাট্রিবিউট। তাহলে আজকে আমরা এগুলো বুঝতে পারলাম, অ্যাট্রিবিউটের ভাগগুলো, সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট, ডিরাইভড অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট আর কি অ্যাট্রিবিউট। ঠিক আছে, আশা করছি সবার ভালো লেগেছে, সবাই বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট করে জানাবে, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে।